স্নেপশট এক চারিওফালে বান কলৈ যাব হস্তিকোণ ভারত ভুটান সীমান্তর তামুলপুর জেলাত ওখ ঠাইর সন্ধান হাতির বৃহৎ জাক এটার পেটর ভোকত হাতির জাকটোয়ে জনাঞ্চলত প্রবেশ করে ভাঙিছেও কেটামান ঘর স্নেপশট দুই করিমগঞ্জর অগ্নি নির্বাপক বাহিনীর কার্যালয়ের সন্মুখর দৃশ্য এয়া এখন অটোর উপর বাগরি পড়ছে এজোপা প্রকাণ্ড গছ গছর চেপাত নিহত অটো চালক আজাহারউদ্দিন স্নেপশট তিনি এই দৃশ্য বালি পড়ার শতবর্ষ গড়কা সরকারি বিদ্যালয়খনের ভিতরে বাহিরে কেবল পানি আর পানি এজাক বরষুণ দিলেই পানি খিচাত নামি পড়ে ছাত্র ছাত্রী দুই তিনটা শ্রেণীর ছাত্র ছাত্রীও বহে একটা কোঠাতে স্নেপশট চারি পাঠশালার হরিপুরত বৃহৎ গছ উভালি পড়িল এঘরের উপর গছডালর খুরুঙত বাস করেছিল দুষ্প্রাপ্য জহামালর এটি পরিয়াল গছডাল উভালি যাওয়ার পিছত এই দশা জহামালর পোয়ালিকেইটার আপনার মোর বাবে বান দুর্যোগ হলেও রাজনীতিকর বাবে বান এক সুযোগ গুয়াহাটির একাঠো পানিত পায়জামা কুসায় প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরাই করিলে এক সফর পানিত নামি এজাউরি দিলে সরকারকে বিজেপিয়ে বারে বারে এটাই অহংকার করে যে পাঁচবার ইলেকশনত চোদ্দ চনত ষোল চনত উনৈশ চনত একুশ চনত বাইশ চনত পাঁচটা ইলেকশন গুয়াহাটীবাসীয়ে বিজেপিক ভোট দিয়া বলে বিজেপির অহংকার আর সেই অহংকারের পরিণতি আজি গুয়াহাটীবাসীয়ে ভুগিবল হয়েছে আজি গুয়াহাটীবাসীকে মানে আহ্বান জানাইছো যে ঘরত সোমায় মন হয়ে থাকি লাভ নাই এই সরকার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ দিয়া করার এই সরকার তীব্র সকিয়নি দেওয়ার সময় আছে গুয়াহাটীবাসী রাইজে যেতালে প্রতিবাদ নকরিব যেতালে সরকার সকিয়নি নিদিব এই সমস্যা কেউ সমাধান নহয় আমি সরকারের বিরুদ্ধে গুয়াহাটীবাসী সমগ্র রাইজে শক্তিশালী প্রতিবাদ থিয় করে এই সমস্যার পর পরিত্রাণ পাবর কারণে আমি চেষ্টা করবো রিপোর্ট 365